আলোচ্য বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8 সাবজেক্ট ইংলিশ পার্ট 1 2021 প্রথমে রয়েছে অ্যাক্টিভিটি 1 এই অ্যাক্টিভিটি 1 এ আমাদের কি করতে বলছে আমরা একটু দেখে নিই যে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস নিচের সেন্টেন্সগুলোকে পুনরায় লেখো ইউজিং ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে ওয়ান ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া রয়েছে তো যেটা করে দেওয়া রয়েছে সেটা কি দেখো উই শ্যাল ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন আমরা ক্রিকেট ম্যাচ দেখবো টেলিভিশনে এইটা তোমার দেওয়া রয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্সে এটাকে যখন কন্টিনিউয়াস টেন্স করা হবে তখন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে গঠন প্রথমে সাবজেক্ট তারপরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল অথবা উইল তারপরে বি তারপরে ভার্বের সঙ্গে আইএনজি তারপরে ভার্বকে এইভাবে লিখতে হবে ঠিক দেখো এক্ষেত্রে লেখা রয়েছে যেমনটা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে রয়েছে সাবজেক্ট উই তারপরে উই এর সঙ্গে যেহেতু শ্যাল হয় তাই আমরা বুঝিয়েছি শ্যাল বি তারপরে এখানে ভার্ব ছিল ওয়াচ সে ভার্বের সঙ্গে যোগ করা হয়েছে আইএনজি দিয়ে করা হয়েছে ওয়াচিং তারপরে বাদ বাকি ঠিক এরকম ভাবে আমাদের বাকি যে তিনটি প্রশ্ন এক্ষেত্রে রয়েছে এই তিনটিকে আমরা করব এইভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স তো প্রথমটা দেখো কি রয়েছে যে দ্য স্টুডেন্টস উইল শাউট হোয়েন দ্য টিচার কামস অর্থাৎ ছাত্রছাত্রীরা চিৎকার করবে যখন শিক্ষক আসে তো এটা ফিউচার ইনডিফিনিট টেন্স রয়েছে দেখো উইল শাউট এই জায়গাটাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স করে দেবো প্রশ্ন অনুযায়ী দেখো প্রশ্নতে বলেছে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমাদের ব্যবহার করতে হবে তো এটা যদি আমরা অ্যান্সার করি তাহলে এক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি দ্য স্টুডেন্টস উইল বি শাউটিং হোয়েন দ্য টিচার কামস তো এক্ষেত্রে কি দেখো উইল বি শাউটিং এই উইল বি শাউটিং এটা আমরা করেছি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুযায়ী আরেকবার বলছি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো প্রথমে সাবজেক্ট যেমন এক্ষেত্রে রয়েছে দ্য স্টুডেন্টস তারপরে সেই সাবজেক্ট অনুযায়ী শ্যাল বি বা উইল বি বসবে তো স্টুডেন্টস এর পরে যেহেতু উইল বসে তাই আমরা উইল বি ব্যবহার করেছি তারপরে ভার্ব ছিল শাউট সেই শাউটের সঙ্গে আইএনজি যোগ করে শাউটিং করেছি বাদ বাকি যেমনটা ছিল তেমন আমরা লিখে দিয়েছি এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 2 তে এই কোশ্চেন নাম্বার 2 তে বলছে দ্য গার্লস উইল ডান্স অন দ্য স্টেজ ইন দ্য ইভিনিং অর্থাৎ মেয়েরা সন্ধ্যাবেলায় স্টেজের উপরে নাচবে তো এই ক্ষেত্রে ভার্ব কি আছে দেখো উইল ডান্স ফিউচার ইনডিফিনিট টেন্স রয়েছে এটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স করে দিলে এরকম হবে দ্য গার্লস উইল বি ডান্সিং অর্থাৎ মেয়েরা নাচতে থাকবে উইল বি ডান্সিং দেখো উইল বি ডান্সিং ভার্বের সঙ্গে আইএনজি করা হয়েছে আর বি বসানো হয়েছে যেহেতু কন্টিনিউয়াস টেন্স অন দ্য স্টেজ ইন দ্য ইভিনিং যা ছিল তাই আমরা লিখে দিয়েছি এরপর আমরা মুভ করব কোশ্চেন নাম্বার 3 তে দ্যাট ইজ মাদার উইল ওয়ার্ক ইন হার অফিস মানে মা তার অফিসে কাজ করবে এই যে উইল ওয়ার্ক এটা ফিউচার ইনডিফিনিট টেন্স রয়েছে এটাকে যদি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স করি তাহলে উত্তরটা হবে এরকম মাদার উইল বি ওয়ার্কিং ইন হার অফিস দেখো এই ক্ষেত্রে আমরা মাদার সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী উইল বি বসিয়েছি এবার ভার্ব ছিল ওয়ার তার সঙ্গে আইএনজি বসিয়েছি তারপরে বাদ বাকি যা ছিল লিখে দিয়েছি তাহলে এই ছিল অ্যাক্টিভিটি 1 এবার আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 2 এই অ্যাক্টিভিটি 2 তে দেখো বলছে যে রাইট অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অর্থাৎ নিচে দাগ দেওয়া যে ওয়ার্ডগুলো রয়েছে তাদের অ্যান্টোনিমস লিখতে হবে অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে এন্ড রিরাইট দ্য সেন্টেন্সেস এবং বাক্যগুলোকে আবারও লিখতে হবে তো প্রথম যে সেন্টেন্সটা রয়েছে সেটা দেখো যে সাম ক্লদেস ওয়্যার ড্যাম্প মানে কিছু কিছু জামা কাপড় ছিল ড্যাম্প ড্যাম্প মানে ভেজা স্যাঁতস্যাঁতে আর্দ্র যাই বলে না কেন সেরকম ছিল তো হোয়েন আই হোয়েন টু দ্য ব্যাকইয়ার্ড যখন আমি ব্যাকইয়ার্ডে গিয়েছিলাম তো এই যে ড্যাম্প আছে এই ড্যাম্পের অপোজিট ওয়ার্ড লিখে আমাদের সেন্টেন্সটা লিখতে হবে তাহলে সেন্টেন্সটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি সাম ক্লদেস ওয়্যার ড্রাই অর্থাৎ ড্যাম্প মানে ভেজা আর্দ্র এরকম বা স্যাঁতস্যাঁতে আর তার অপোজিট হবে ড্রাই মানে শুকনো তো এটা হয়ে গেল এবার আমরা দেখে নেবো কোশ্চেন নাম্বার 2 কোশ্চেন নাম্বার 3 বলছে দ্য লিভস অফ দ্য ম্যাঙ্গো ট্রি লুক ডার্টি অর্থাৎ আম গাছের পাতাগুলোকে দেখায় নোংরা তো ডার্টি মানে নোংরা এর অপোজিট হবে পরিষ্কার তো সেটা যদি আমরা সেন্টেন্সে ব্যবহার করি তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি দ্য লিভস অফ দ্য ম্যাঙ্গো ট্রি লুক ক্লিন সরি এখানে একটা ভুল হয়ে গেছে এই যে এক্ষেত্রে লুক আছে আমি এক্ষেত্রে দেখো লুক লিখে ফেলেছি তোমরা এই ইডিটা বাদ দিয়ে দেবে এটা লিখবে না এটা লুক হবে ঠিক আছে এটা আনমাইন্ডফুললি এটা ভুল করে লিখে ফেলেছি আই এম ভেরি সরি ফর দ্যাট তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা হবে দ্য লিভস অফ দ্য ম্যাঙ্গো ট্রি লুক ক্লিন তো মূল অ্যান্সারটা আমাদের হলো ডার্টি ডার্টি মানে নোংরা তার অপোজিট আমাদেরকে এক্ষেত্রে ব্যবহার করতে হবে ক্লিন এবার আমরা মুভ করবো কোশ্চেন নাম্বার 3 তে দ্য কোশ্চেন ইজ দ্য চিলড্রেন ওয়ার হ্যাপি টু সি দ্য স্ট্রেঞ্জার দ্য চিলড্রেন মানে চিলড্রেনরা মানে বাচ্চারা বা শিশুরা ওয়ার ছিল হ্যাপি হ্যাপি মানে খুশি বা সুখী টু সি দ্য স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার মানে একটা অচেনা লোক অচেনা লোকটাকে দেখে তো হ্যাপির অপোজিট দুটোই হয় একটা স্যাডও হয় বা আনহ্যাপিও হয় তো তোমরা যে কোনো একটা ব্যবহার করে নিতে পারো এক্ষেত্রে আমি ব্যবহার করছি দেখো দ্য চিলড্রেন ওয়ার স্যাড টু সি দ্য স্ট্রেঞ্জার তো এই যে হ্যাপি
হ্যাপির জায়গায় তোমরা হ্যাপির অপোজিট হিসেবে বা অ্যান্টোনিমস হিসেবে তোমরা আনহ্যাপিও ব্যবহার করতে পারো, আবার স্যাডও ব্যবহার করতে পারো, দ্যাট ডাজ নট ম্যাটার। ওকে, সো নাও মুভ টু দ্য নেক্সট অ্যাক্টিভিটি, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার থ্রি। এই কোয়েশ্চেন নাম্বার থ্রিতে বলছে যে অ্যাড সুইটেবল প্রিফিক্স আর সাফিক্স, সুইটেবল মানে উপযুক্ত সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহার করতে হবে। সাফিক্স মানে কিছু কিছু লেটার বা কয়েকটা লেটার যেগুলো শব্দের শেষে বসানো হয় এবং নতুন শব্দ তৈরি করা হয়, আর প্রিফিক্স মানে লেটার বা কয়েকটা লেটার মানে একত্রিত ভাবে সেটাকে কি করা হয়, শব্দের আগে বসানো হয়। তো প্রিফিক্স বসে শব্দের আগে, প্রি মানে পূর্বে, প্রি 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 মানে পূর্বে, আর ফিক্স মানে বসা। সুতরাং প্রিফিক্স বসবে শব্দের আগে, এটা মনে রাখবে, তাহলে সাফিক্সটা পরে। তো এভাবে শব্দের আগে এবং পরে কিছু লেটার বা কয়েকটা লেটার একত্রিত ভাবে বসে শব্দের অর্থটাকে পাল্টে দেয়, সেগুলো আমাদের এখানে করতে হবে। তো এক্ষেত্রে দেখো কি বলছে যে অ্যাড সুইটেবল সাফিক্স আর প্রিফিক্স টু দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য লিস্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু কমপ্লিট দ্য সেন্টেন্স। এই যে লিস্ট রয়েছে নিচে, লিস্টে দেখো দুটো শব্দ রয়েছে, একটা হলো ফ্যাশন, একটা হলো ফসল। তো এই শব্দগুলোর সঙ্গে সাফিক্স অথবা প্রিফিক্স যেটা যেখানে বসলে মানেটা উপযুক্ত হবে সেইগুলোকে বসিয়ে নিচে মানে উপরে যে দুটো শূন্যস্থান রয়েছে সেক্ষেত্রে বসাতে হবে। তো প্রথম সেন্টেন্সটা দেখো কি রয়েছে, প্রথমটা বলছে যে তানিমা বাইজ এ ড্যাশ ব্যাগ ফ্রম দা সুপার মার্কেট, মানে তানিমা কেনে একটা ব্যাগ, কি ব্যাগ হতে পারে, এটা হবে ফ্যাশনেবল ব্যাগ, ফ্যাশনেবল ব্যাগ। তাহলে এক্ষেত্রে দেখো উত্তরটা হয়ে গেল যে তানিমা বাইজ এ ফ্যাশনেবল ব্যাগ ফ্রম দা সুপার মার্কেট। তো এক্ষেত্রে আমরা কি করছি দেখো, মূল শব্দটা ছিল ফ্যাশন, সেই ফ্যাশনের সঙ্গে আমরা লাগিয়ে দিয়েছি এবল, দিয়ে এক্ষেত্রে আমাদের মূল শব্দটা হলো ফ্যাশনেবল, ফ্যাশনেবল, ফ্যাশন। তার সঙ্গে আমরা এখানে কি লাগিয়েছি, সাফিক্স লাগিয়েছি, শব্দের শেষে বসলে সাফিক্স আর আগে বসলে প্রিফিক্স। তো ফ্যাশন হলো মূল শব্দ বা মূল ওয়ার্ড, তার সঙ্গে আমরা সাফিক্স লাগিয়েছি এবল, দিয়ে হয়ে গেল ফ্যাশনেবল। এবার পরেটা দেখো, ইট ওয়াজ ড্যাশ টু ক্যাচ দ্য ডিয়ার ফ্রম দ্য হান্টার, অর্থাৎ এক্ষেত্রে কি ছিল, ইট ওয়াজ ড্যাশ, ড্যাশে কি হতে পারে, এখানে আপনি দেখো পসিবল, পসিবল মানে সম্ভব, তার অপোজিট হবে ইম্পসিবল। তো মূল শব্দটা এক্ষেত্রে ছিল পসিবল, সেই পসিবল এর আগে আমরা বসিয়ে দিয়েছি ইম, দিয়ে এটা করে দিয়েছি ইম্পসিবল। তো এই যে ইম কথাটি, এই ইম কথাটি হলো কিন্তু প্রিফিক্স, প্রিফিক্স অর্থাৎ শব্দের প্রিতে বা প্রথমে ফিক্স করা হয়েছে বা বসানো হয়েছে, সেই জন্য এটার নাম হলো প্রিফিক্স। তাহলে এই ছিল এই ক্লাসের আলোচনা, ক্লাসটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কিছু জানার বা জানার থাকলে আমাদের যে কমেন্ট বক্স রয়েছে নিচে সেখানে কমেন্ট করে দেবে, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আবারও ফিরে আসছি অন্য একটি ক্লাসে, বাই।